প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে যারা নবম শ্রেণীতে অধ্যয়নরত, তারা তোমাদের জীববিজ্ঞান বইয়ের যে জীবনী শক্তি অধ্যায়টি রয়েছে সেটা নিয়ে বেশ চিন্তিত, এবং অনেকেই কিভাবে এই অধ্যায়টি পড়ব, কি করব, অনেক জটিল ইত্যাদি নানা অভিযোগ করেছ। তো আশা করি আমাদের যে ভিডিওগুলো আছে এগুলো রেগুলার দেখার চেষ্টা করবো, এবং কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাবা। এখন যে টপিক্সটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে এটিপিকে রিচার্জেবল ব্যাটারি বলা হয় কেন। তো যে কোনো সিস্টেমের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে সেই সিস্টেমটা একটা নির্দিষ্ট সময় পর, কাজের পরে সেটা কিন্তু কাজ করে না। যেমন ধরো মোবাইল ফোনের কথা, তুমি মোবাইল ফোন চালাচ্ছ একটা নির্দিষ্ট সময় পরে, কিন্তু সেটাকে চার্জ দেবার প্রয়োজন হয়। ঠিক তেমনিভাবে যে জীবদেহ, সেই জীবদেহে যে বিভিন্ন রকমের রাসায়নিক বিক্রিয়া ঘটে, যার কারণে কিন্তু জীবদেহের একটা শক্তির প্রয়োজন হয়। তো এখন জীবদেহে শক্তি আসে কোথা থেকে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। জীবদেহের মূল শক্তির আধার কিন্তু এটিপি। তো আসো আমরা একটু বোঝার চেষ্টা করি এটিপিকে রিচার্জেবল ব্যাটারি কেন বলা হয়। তোমরা ক্লাস এইটে সকলেই ডিএনএ আরএনএ পড়েছো। ডিএনএ আরএনএ হচ্ছে একটা নিউক্লিক অ্যাসিড, এর গাঠনিক উপাদান হচ্ছে অ্যাডেনিন। ডিএনএ এবং আরএনএ এর গাঠনিক উপাদান হচ্ছে অ্যাডেনিন। এটা কী জিনিস? সেটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত একটি ক্ষার। তো এখন এই অ্যাডেনিনের সঙ্গে পাঁচ কার্বনযুক্ত রাইবোজ সুগার, অর্থাৎ পাঁচ কার্বনযুক্ত যদি একটা শর্করা যুক্ত হয় অ্যাডেনিনের সঙ্গে, তাহলে যে যৌগটা তৈরি হবে সে যৌগটার নাম হচ্ছে অ্যাডিনোসিন। এখন এই অ্যাডিনোসিনের সঙ্গে একটা ফসফেট যদি যুক্ত হয়, তাহলে সেই বিক্রিয়ার মাধ্যমে যে যৌগটা তৈরি হয় সেটাকে বলা হয় এএমপি, অ্যাডেনোসিন মনোফসফেট। এই অ্যাডেনোসিন মনোফসফেটের সঙ্গে যদি একটি ফসফেট যুক্ত হয়, তাহলে সেটা হচ্ছে এডিপি, অ্যাডেনোসিন ডাইফসফেট। এডিপির সঙ্গে যদি একটি অজৈব ফসফেট যুক্ত হয়, তাহলে তৈরি হয় এটিপি। এইভাবে অ্যাডেনোসিনের সঙ্গে ক্রমান্বয়ে ফসফেট যুক্ত হয়ে যে বিক্রিয়াগুলি ঘটে থাকে, সেই বিক্রিয়াটার নাম হচ্ছে ফটোফসফোরাইলেশন বিক্রিয়া। এবং এই বিক্রিয়ায় যে ফসফেট যুক্ত হচ্ছে, এই ফসফেট যুক্ত হবার জন্য শক্তির প্রয়োজন রয়েছে। এক্স্যাক্টলি এই বিক্রিয়াগুলো থেকে যদি ফসফেটকে বিচ্ছিন্ন করা হয়, তাহলে সেই বিক্রিয়াটির নাম হয় ডিফসফোরাইলেশন বিক্রিয়া। এবং এই ডিফসফোরাইলেশন বিক্রিয়ায় যদি ফসফেট বিচ্ছিন্ন করতে হয়, তাহলেও সেখানে শক্তির খরচ হয়। তাহলে আমরা দেখলাম ফসফোরাইলেশন যে বিক্রিয়াটি রয়েছে, সেই বিক্রিয়ায় ফসফেট একটা গ্রুপ, সেই ফসফেট গ্রুপ অ্যাডিনোসিনের সঙ্গে যুক্ত হয় এবং এখানে শক্তি উৎপন্ন হয়। এটিপি এর প্রান্তীয় ফসফেট যে গ্রুপটি রয়েছে, অর্থাৎ প্রান্তভাগে যে ফসফেট অ্যাডিনোসিন ট্রাই ফসফেট, এই তিনটা ফসফেটের যে ফসফেট গ্রুপ, সেই গ্রুপে 7.3 কিলো ক্যালোরি শক্তি জমা থাকে। প্রতি মোল এটিপিতে 7.3 কিলো ক্যালোরি শক্তি জমা থাকে, এবং এই শক্তি দিয়ে কিন্তু জীবদেহের যাবতীয় কাজ সংগঠিত হয়ে থাকে। এখন আমরা বোঝার চেষ্টা করব যে এই শক্তিটা কিভাবে তৈরি হয়। প্রতিটি জীবদেহে মাইটোকন্ড্রিয়া কিংবা প্লাস্টিড রয়েছে। আমাদের প্লাস্টিড, যেহেতু আমরা প্রাণী দেহ, আমাদের প্লাস্টিড না থাকলেও মাইটোকন্ড্রিয়া রয়েছে। এবং এই দুটো কোষীয় অঙ্গাণুতে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নামে এক সেট জৈব অণু থাকে। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নামে এক সেট জৈব অণু থাকে। এদের কি কাজ? এরা যে কাজটা করে সেটা হচ্ছে বিভিন্ন পুষ্টি উপাদানের শক্তিকে আমাদের শরীরে, উদ্ভিদের শরীরে বিভিন্ন পুষ্টি উপাদানের যে শক্তি, সেই শক্তিকে এটিপি এর ফসফেট গ্রুপের বন্ধন শক্তি হিসাবে জমা রাখে। এখানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট যেটা যুক্ত হয় বন্ধন আকারে, সেই বন্ধন শক্তি হিসেবে এই শক্তিটি জমা থাকে। এখন বন্ধন ভাঙার শক্তি, যদি বন্ধন ভাঙে, তাহলে এই এটি যৌগিক কাজে, বিভিন্ন যৌগিক কাজে বন্ধন ভেঙে যায়। অর্থাৎ আমাদের শরীরে আমরা খাবার খাই, নিঃশ্বাস গ্রহণ করি, ব্যায়াম করি, মাংসপেশির সংকোচন হয়, আমাদের বিভিন্ন অনুভূতি রয়েছে, আমাদের চিৎকার, চাঁচামেচি, কান্না, আমাদের দৈহিক বৃদ্ধি, আমাদের প্রজনন এবং দেহের তাপমাত্রা ঠিক করা, যাবতীয় কাজে কিন্তু এই বন্ধন ভেঙে ভেঙে শক্তিটি কাজে লাগে। আবার যখন আমরা খাবার খাই, তখন খাবার জারণের মাধ্যমে যে শক্তি নির্গত হয়, সেই নির্গত শক্তি
ফটোফসফোরিলেশন বিক্রিয়ার মাধ্যমে এটিপি তৈরি করে। তাহলে একদিকে এটিপি কিন্তু ভাঙছে, কি কারণে ভাঙছে, আমাদের শরীরের বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য এটিপি ভাঙছে, আবার আমরা যে খাবার খাচ্ছি সেই খাবার থেকে এটিপি ফটোফসফোরিলেশন বিক্রিয়ার মাধ্যমে তৈরি হচ্ছে, কাজেই এটিপি শক্তি জমা রাখছে এবং প্রয়োজন অনুযায়ী শক্তি সরবরাহ করছে। ঠিক এক্স্যাক্টলি একটা রিচার্জেবল ব্যাটারির মতো, শক্তি শেষ হয়ে গেলে আমরা যেমন চার্জ দিই এবং সেটি চার্জ যুক্ত হয় এবং কাজ করে, ঠিক তেমনিভাবে এটিপিও শক্তি জমা রাখে, প্রয়োজন অনুযায়ী শক্তি সরবরাহ করে, আবার সে শক্তি তৈরি করে নিতে পারে। এজন্য এটিপিকে বায়োলজিক্যাল কয়েন বা জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা হিসেবে অভিহিত করা হয়। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।